পরিষ্কার পরিচ্ছন্নতা। বাচ্চারা, তোমরা কি তোমাদের শিক্ষকদের বলতে শুনেছো যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ? তোমার নিজেদের এবং তোমাদের চারপাশের সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে সবসময়। এই ছেলেটার নাম তারেক, যে অনেক নোংরা। তুমি জানো ও কি করেছে? তারেকের রান্নাঘর ময়লা। ও ময়লা জমিয়ে রাখে ডাস্টবিনে এবং বেসিনে। অনেক পোকামাকড় ঘরে সবখানে পাওয়া যায়। পুরো বাড়িতেই মশা এবং মাছিতে ছড়িয়ে গেছে। ও শান্তিতে নিজের পাশে খেতেও পারে না পোকামাকড়ের জ্বালায়। তাই একদিন তারেক ভাবল, পুরো বাড়ি পরিষ্কার করব। সে জীবাণুনাশক ওষুধ পোকামাকড় এবং মশার ওপর স্প্রে করল, জমানো পানি ফেলে দিল, ফ্লোর মুছল এবং ময়লা ডাস্টবিনে ফেলে দিল। এখন তারেকের বাসা পরিষ্কার। তাই বাচ্চারা, প্রত্যেক দিন বাসা গুছায় এবং পরিষ্কার রাখতে মনে রাখবে তো? এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি কিছু পোকামাকড় যেটি আমাদের ঘরকে নোংরা করে। তেলাপোকা, মশা, মাছি, মৌমাছি, পিঁপড়া, মাকড়সা। মশা থাকলে এইগুলি ব্যবহার করবেন, কয়েল, জীবাণুনাশক ওষুধ, মশারি, খাবার ঢাকনা। কোনো মশা যেন তোমাকে না কামড় দিতে পারে, অনেক জীবাণু হয় মশার কামড় থেকে, মনে থাকবে তো?